25টি দেশে করোনা ভাইরাস ছড়ালেও এখনও নিরাপদ বাংলাদেশ, দাবি আইইডিসিআরের, গুজবে কান না দেওয়ার পরামর্শ। লক্ষণ উপসর্গ ছাড়া এটা যে এখন আর ছড়াবে না, সেই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে দিয়েছে। যতগুলো মানুষ ইনফেক্টেড হয়েছে তার 2% কিন্তু মারা যাচ্ছে, মৃত্যুর হার কিন্তু টিভির চেয়ে কমে। হুবেই প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে দূতাবাস, উপায় মিলছে না দেশে ফেরার। সার্বক্ষণিকভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ রাখছি, ইভেন আমাদের ইচাংয়ে যে রিজিওনাল কোঅর্ডিনেটর তার সাথেও যোগাযোগ রাখছি। যে আমরা হাত জোর করে বলছি আমাদেরকে অতি সত্বর দেশে ফিরিয়ে নেওয়া হোক। দেশে দেখা দিয়েছে H1N1 ভাইরাসও, দুই একজন আক্রান্ত হলেও শঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসক। কাল নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি, বেগম জিয়ার মুক্তি দাবিতে আসছে নতুন কর্মসূচি, সফল হবে না বলছে মন্তব্য ওবায়দুল কাদেরের। ব্রাহ্মণবাড়িয়ার কসবার স্কুল মাঠ থেকে এখনও বের হচ্ছে গ্যাস, অরক্ষিত এলাকায় জনতার ভিড়, সামান্য অসতর্কতাতেই ঘটতে পারে দুর্ঘটনা বলছে বাপেক্স।